আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের কোরআন ক্লাসের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, চলুন আজকের কোরআন ক্লাস শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লক্ষ্য করুন, তারা বলল, অর্থাৎ সে বানি ইসরায়েল, সে জাতির লোকেরা বলল, হে মুসা, আমরা কখনো সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকে। অর্থাৎ সেই যে দেশে যে গেট দিয়ে প্রবেশ করার আদেশ করা হয়েছিল সেখানে যাওয়ার ব্যাপারে, এটা তাদের সে ধৃষ্টতা যে মুসা আলাইহিস সালাম বললেন যে তারা সেখানে কখনো প্রবেশ করবে না, সুতরাং তুমি ও তোমার রব যাও এবং লড়াই করো, আমরা এখানেই বসে রইলাম। কত বড় ধৃষ্টতা, চিন্তা করেন কত গর্হিত কথা। এরপরে মুসা আলাইহিস্লাম বললেন তাদের কথা শুনে, হে আমার রব, আমি আমার ও আমার ভাই ছাড়া কারো উপরে অধিকার রাখি না, সুতরাং আপনি আমাদের ও ফাঁসি কমের মধ্যে বিচ্ছেদ করে দিন। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, তাহলে নিশ্চয়ই তা তাদের জন্য 40 বছর নিষিদ্ধ, তারা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে, সুতরাং তুমি এই ফাঁসি কমের জন্য আফসুস করো না, দুঃখ করো না। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ যা বলেছেন সত্যই বলেছেন। চলুন আমরা আজকের ক্লাসের শব্দে শব্দে সহ বিস্তারিত আলোচনা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন ক্লাস করার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফের আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, যারা নতুন প্রথম দেশে বিদেশে আমাদের ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান জাজাকাল্লাহ খায়রান। আর যারা নতুন নতুন ভাই বোনেরা আপনারা জয়েন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে পিছনে পারা আকারে, সেগুলো আপনারা দেখবেন এবং গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন। আর প্রতিদিন সকালে চোখ রাখুন, আমরা একটি ক্লাস করে আপলোড করতেছি, এভাবে আমরা ইনশাল্লাহ একদিন কোরআনকে খতম করবো, বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে লক্ষ্য করুন প্রিয় ভাই বোনেরা, আমাদের যে ক্লাসটি যে কালার কোড অনুযায়ী দেওয়া আছে, এই কালার কোড অনুযায়ী সাজিয়েছি। আরবি কালার কোড দেখুন, বাংলা দেখুন এবং ইংরেজি দেখুন। আমার আলোচনা ফাঁকে ফাঁকে আপনারা প্রত্যেকটা জিনিস একটু লক্ষ্য করবেন, যাতে করে কী হবে, আপনার আরবির দেখতে দেখতে আপনার আরবির জ্ঞান বৃদ্ধি পাবে এবং সাথে সাথে ইংরেজি বিভিন্ন শব্দ ভোকাবলি আপনার ইনক্রিজ হবে ইনশাআল্লাহ। চলুন দেখি কী হলো। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, কলু, এই যে কলু, উ যেহেতু আছে প্লুরাল, তারা বলেছিল অর্থাৎ তারা বলল, খেয়াল করেন, কলা মানে সে বলল, কলা সে বলল, আর কলু মানে তারা বলল। তা কারা বলল ভাই? সেই মানে ইসরায়েলের জাতির লোকরা বলল। কাকে বলল? ইয়া মুসা, ওহে মুসা, মুসা আলাইহিস সালামকে তারা অ্যাড্রেস করে বলল, হে মুসা, ইন্না। দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইন্না ইন্না যদি শুধু হতো নিশ্চয়ই হতো, আর ইন্নার সাথে কিন্তু একটা আলিফ রয়ে গেছে, মানে এই নাটা যোগ হয়ে গেছে, এই নাটা যেহেতু যোগ হয়ে গেছে তখন আমাদের, তাই আমাদের না হয়ে কী হলো ভাই, ইন্না মানে নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা হয়ে গেছে, ইন্নার সাথে যখনই যেমন ইন্নি নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই আমরা, ঠিক আছে। যাই হোক, তাই নিশ্চয়ই আমরা কি শিওরলি, উই, লাং মানে না, নট, না দখুলাহা মূল শব্দ দাখালা, দাখালা মানে প্রবেশ করা, আর না যেহেতু আসছে তাহলে আমরা হয়ে গেছে, এই যে না মানে কি ভাই, আমরা, তাহলে না দখুলা মানে আমরা প্রবেশ করব, হা মানে তাতে, অর্থাৎ সেই দেশে আমরা প্রবেশ করব না ওই গেট দিয়ে, বুঝতে পেরেছেন? এগুলো তাদের সেই ভাষ্য। জি, আবার খেয়াল করেন যে নাদ খুলা যে আমি প্রবেশ করি, আদ খুলা, ঠিক আছে, আদ খুলু,
তুমি প্রবেশ করো, তাদখুলু সে করে, ইয়াদখুলু আমরা করি, নাদখুলু যে নাদখুলা হা, হা মানে সেখানে, যে হা এখানে ইট অর্থে ব্যবহার করা হয়, যে হা মানে সেখানে আমরা ইহাতে প্রবেশ করব না, আবাদান কখনো, ইভার। তো মুসা আলাইহিস সালাম বললেন সেই জাতির লোকেরা যে হে মুসা আমরা ওখানে কখনো প্রবেশ করব না, মা মানে যা বা যতক্ষণ, অ্যাজ লং অ্যাজ দামু, এটা নতুন শব্দ ভাই, এটা আমরা এতদিন ইতিপূর্বে পাইনি, এটা মানে এই যেমন আমরা কানা কথা ব্যবহার করি, কানা মানে হওয়া অর্থে ব্যবহার করা হয়, কানা সে হয়েছে, কানু মানে সে হয় বা হবে, এই অর্থে এটা ব্যবহার করে, দামু মানে তারা থাকবে, তারা দে আর ফি হা তার মধ্যে, ইন ইট অর্থাৎ যতক্ষণ তারা ওই দেশে থাকবে, স্টে করবে, আমরা সেই দেশে প্রবেশ করব না, এটা সাব জানিয়ে দিয়েছে সে বানি ইসরায়েল জাতিরা। চিন্তা করেন, আল্লাহ আল্লাহ রাসূল তাদেরকে নির্দেশ করেছেন সেই শহরে প্রবেশ করতে, এবং তাদেরকে এও বলা হয়েছে যে তোমরা প্রবেশ করো, তোমরা জয়ী হবা, আল্লাহ সাহায্য করবেন, কিন্তু তারপরও তারা বাঁকা হয়ে বসে রইল, তারা গেল না, কত বড় ধৃষ্টতা। এরপরে এটা বলে শেষ করেনি, দেখেন আরো কড় কঠিন কথা তারা বলেছে। এরপরে দেখুন তারা কি বলল, আবার তারা বলল ফা, অতএব বা সুতরাং, ইজহাব ইজহাব যাও, গো অ্যাহেড, এটা মূল ভাব হলো গিয়ে জাহাবা, জাহাবা মানে সে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে, আর ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ সূচক হলো ইজহাব মানে যাও, সে বানি ইসরায়েলের লোকজন নবীকে, নবী মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে সুতরাং তুমি যাও, আংতা আংতা মানে তুমি, ডিটাস পোনার মনে আছে তো, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা, এই সে আংতা, আংতা মানে তুমি, সুতরাং তুমি যাও। আর কি বলছে দেখুন, ওয়া রব্বুকা, আর তোমার রব, সুতরাং তুমি আর তোমার রব যাও। আহা, কত কঠিন কথা, কত ধৃষ্টতাপূর্ণ কথা, কথাটা বলতেও আমার বুকটা কেঁপে উঠল। অর্থাৎ তুমি তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আল্লাহ আল্লাহর রাসূল বলতেছে তাদেরকে চলো যুদ্ধ করতে হবে তাদেরকে সাথে, আর তারা পাল্টা বলতেছে যে তুমি তো আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। কত গর্হিত কথা প্রিয় ভাই বোনরা, চিন্তা করেন। এরপর কি, ফা কতিলা, ফা মানে এরপরে, কতিলা মানে তোমরা দুইজনে যুদ্ধ করো, এটা দ্বিবচন, যেখানে লামের সাথে একটা আলিফ চলে আসছে, কতিল কতিল মানে তুমি যুদ্ধ করো, কতিল মানে তুমি যুদ্ধ করো, আর কতিলু তোমরা যুদ্ধ করো, আর কতিলা তোমরা দুজন যুদ্ধ করো। আশা করি বুঝতে পেরেছেন, যে দেখো এখানে তারা বলতেছে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ইন্না নিশ্চয়ই আমরা, হা হুনা এখানেই, কইদুনা ওই কুদ মানে বসা, বসে থাকা, আর কইদুনা আমরা বসে থাকার মধ্যে হয়ে গেলাম, আমরা বসে থাকবো এখানে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে রইলাম। প্রিয় ভাই বোনরা চিন্তা করেন, এই সেই ঘটনা যেগুলো সে অতীতের সে ঘটনা, আজকে যদি কোরআনে আল্লাহ এভাবে খুলে খুলে না বলতেন, আমরা কিছুই জানতাম না যে সেই বানি ইসরায়েলরা কত গর্হিত কাজ করেছে। আসুন সামনে অনেক চিন্তার অনেক খোরাক আছে, চলুন দেখি। এরপর দেখুন নবী কি বললেন, সে মুসা আলাইহিস সালাম সবশেষে কি বললেন, কলা বললেন, সে বলল রব্বি, হে আমার রব, রব্বি হে আমার রব, মাই রব, ইন্নি নিশ্চয় আমি, লা মানে না, আমলিকু মালাকা থেকে শব্দ আসছে, মালাকা মানে সে মালিক হয়েছে বা সে অধিকারে রেখেছে, ইয়ামলিকু সে মালিক হয় বা হবে বা সে ক্ষমতা পাবে বা পাবে বা সে অধিকারে রাখে বা রাখবে, এই অর্থে আমলিকু মানে আমি, দেখছেন ভাই, এই যে আ মানে আমি, তাম তুমি, ইয়াসে, এই জন্য এখানে আ চলে আসছে, এই জন্য আমি কালার দিয়েছি যে এই আটাকে গোলাপি কালার দিয়েছি, যেহেতু এটা পার্সোনাল প্রনাউন। প্রিয় ভাই বোনেরা যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন, আপনারা একটু ধৈর্য ধারণ করে ক্লাসটা দেখতে থাকেন, এভাবে কন্টিনিউ দেখেন, একই জিনিস বারবার বারবার আমাদের সামনে আসতেছে, বারবার আমরা
আলোচনা করতেছি, এভাবে শুনে শুনে আপনারা ইনশাল্লাহ কোরআনকে বুঝে পড়তে পারবেন। আপনারা বিস্তারিতভাবে কোরআনের শেখার জন্য গ্রামার বই পড়ার দরকার নেই, আমি যেটা বারবার কথা বলি। তা আমলিকু মানে আমি অধিকার রাখি, তা লা আমলিকু আমি অধিকার রাখি না। তো দেখেন আমলিকু আমি অধিকার রাখি, তামলিকু তুমি অধিকার রাখো, আর সে হবে ইয়ামলিকু সে অধিকার রাখে, নামলিকু আমরা, ঠিক আছে, তামলিকু না ইয়ামলিকু না, জি হে আল্লাহ হে রব আমি অধিকারে রাখি না বা আমার কোনো ক্ষমতা নাই। কিসের ক্ষমতা নাই? আমার ইল্লা মানে সারা বাট নাফসি, নাফসি নফস, নফসের সাথে একটা ইয়া যোগ হয়েছে, দেখেন পসেসিভ প্রোনাউন, ইয়া যোগ হওয়ার সাথে কি আমার হয়ে গেছে, নফস মানে আমার নিজের ব্যক্তি, আমাকে সারা ওয়া আখি এবং আমার ভাইকে সারা, অর্থাৎ আমি আমার ভাই এই দুইজন, অর্থাৎ ভাই জানেন তো আপনার হারুন, হারুন আলাইহিসসালাম হযরত, যে এই হারুন এবং আমার ভাই এই দুজন ছাড়া তো আমি আর কারো উপরে আমার ক্ষমতা রাখতে পারতেছি না, কেউ আমার কথা শুনে না। চিন্তা করেন আল্লাহর কাছে বিচার দিতে আসেন, আহা একটা মানুষও তার কথা শুনতেছে না যেটা বলতেছে, আর এই কথাগুলো আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। দেখো সে মূসা আলাইহিস সালাম আমার কাছে এইভাবেই আবেদন করেছিল যে হে আল্লাহ হে আমার রব আমি আমার এবং আমার নিজের ভাই ছাড়া আর কারো উপরে আমি অধিকার রাখতে পারতেছি না বা অধিকার রাখি না, এখন কি করার, তারা যাচ্ছে না, জি দেখুন। অতএব ফা ফা, অতএব বা তাই, খেয়াল করেন ইফ রুক মূল শব্দ ফারাকা, ফারাকা আমরা কিন্তু বাংলায় ব্যবহার করি, ভাই ফারাক হন, একটু ফারাক হয়ে যান তো, ফারাক হন, ফারাক মানে কি ভাই একটু আলাদা হন, পৃথক হন, দেখেন ফারাকের সাথে কথা কিন্তু মিল আছে। আমি এই জন্য বারবার বলি যে কোরআনের প্রায় 300-এর অধিক শব্দ আছে যেগুলো আমরা বাংলায় অহরহ ব্যবহার করি, ঠিক আছে, যে ফারাক কথা হলে কি ভাই আলাদা হওয়া পৃথক হওয়া, ফা অতএব ইফ রুক ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ, আল্লাহর কাছে অনুরোধ করতেছেন হে আল্লাহ ইফ রুক তুমি পৃথক করে দাও, বাইনা না, না মানে আমাদের, রেড মার্কে দেখেন না মানে আমাদের, বাইনা মানে মাঝে বা বিটুইন, তা আমাদের মাঝে পৃথক করে দিন, ওয়া বাইনা এবং মাঝে কাদের আল কওমি ওই লোকদের, ওই সেই লোকদের, সে মানে ইসরায়েল সে জাতি, সে অবাধ্য জাতি যারা নবীর কথা মানতেছে না, আহা আর সেই জাতির লোকরা কীরকম, আল ফাসিকিন, ফাসিক নাফরমান দ্য উইক পিপল, আল্লাহর কাছে প্রার্থনা করলেন অতএব তাদের কাছ থেকে আমাকে সেপারেট করে দেন আল্লাহ, কেন এই লোকদেরকে আমি আর কথা শোনাতে পারলাম না। প্রিয় ভাই বোনেরা চিন্তা করেন এত কিছু করার পরে কত ঘটনা মূসা আলাইহিস সালামের সে জাতিদের নিয়ে, কোরআনে মনে হয় এই মূসা আলাইহিস সালামের জাতি নিয়ে এত ডিটেইল আলোচনা আর কোনো জাতির ব্যাপারে আলোচনা হয়নি। তারপরেও সবশেষে মূসা আলাইহিস সালাম তিনি এবং তার ভাইকে ছাড়া আর কারো উপরে ক্ষমতা রাখতে পারলেন না। এভাবেই দেখেন সেই নূহ আলাইহিস সালামের ঘটনা দেখেন, কোরআনে এসেছে যে 950 দিনের দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, তারপর কতজন লোকরে দিনের পথে নিয়ে আসতে পেরেছেন, আর লাস্টে আল্লাহ বলছে ঠিক আছে যারা আসলো আসলো, তুমি একটা নৌকা তৈরি করো, নৌকার ভিতরে তুমি এভাবে লোকজন তুলবার, তাই দেখেন নবীরা কতজন লোকদেরকে তারা দিনের পথে আসছে, তাই সেই তুলনায় আমরা শেষ নবী চূড়ান্ত নবী জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়াতে, আজকে চিন্তা করেন ওনার জীবদ্দশায় তো হাজার হাজার লক্ষ লক্ষ তো মুমিন তো তৈরি হয়ে গিয়েছিল, এবং তারপরেও এখন আজকে 1500 পরেও লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন তার অনুসারী হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় ভাই বোনেরা, আজকে রাসূল সাল্লাম নাই দুনিয়াতে, কোরআন আছে কিন্তু তার ফলোয়ার্স প্রতিদিন বাড়তেছে বাড়তেছে, সুবহানাল্লাহ।
এটাই হলো আমাদের কোরআনের মুজেজা, এমন মুজেজা যার কাছে মানুষ এসে যায় সাথে সাথে সে পথ নির্দেশ পেয়ে যায়, পথহারা মানুষ পথ পেয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। চলুন সামনে যাই। এরপরে আল্লাহ বললেন, যখনই মুসা আলাইহিস সালাম সেই দোয়াটা করলেন, আল্লাহ বললেন কলা, অর্থাৎ আল্লাহ বললেন, হি সেড ফা ইন্নাহা, অতঃপর তা নিশ্চয়ই, ফা মানে অতঃপর, ইন্না মানে নিশ্চয়ই, হা মানে তা, অতঃপর তা নিশ্চয়ই, মুহাররামাতুন, হারাম করা হলো তাদের জন্য, ইট ইজ ফরবিডেন, আলাইহিম তাদের উপরে, আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে, ব্ল্যাক রেড কালারে পসেসিভ প্রোনাউন চলে আসছে, যে হুম বাই হিম হয়ে গেছে যেহেতু সামনে ইয়া আছে, আলাইহিম তাদের উপরে হারাম করা হলো কি, আরবা আরবাঈন, চল্লিশ, চল্লিশ, ফর্টি, আরবাঈন মানে ভাই চল্লিশ, আর সনাতন, সনাতন মানে বছর, চল্লিশটা বছর তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করলেন আল্লাহ। অর্থাৎ আপনারা ইতিহাস জানেন যে চল্লিশ বছর এই জাতির লোকেরা সেখানে উদ্ভ্রান্তর মতো ছোটাছুটি করলো, তারা সকালে যেখান থেকে রওনা দিত ওরা মনে করতো যে আমরা হয়তো এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু সন্ধ্যায় গিয়ে দেখে সে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে আবার সেই জায়গায় তারা সেখানে দাঁড়িয়ে আছে। চিন্তা করেন, তারা সেই জাতি সেখানে উদ্ভ্রান্ত হয়ে তারা চল্লিশ বছর ছিল। এটা বিভিন্ন তাফসিরে বা বিভিন্ন ঘটনা থেকে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চল্লিশ বছর করেছেন এই উদ্দেশ্যে যে হয়তো তারা এই চল্লিশ বছরে অনেকেই তাদের মধ্যে দুনিয়ার থেকে চলে গিয়েছে, মারা গিয়েছে, এরপরে যারা তাদের নেক্সট জেনারেশন তৈরি হয়েছে ওখান থেকে, তারা অনেক কষ্ট ক্লেশের মধ্যে তৈরি হওয়ার পরে এবং পরবর্তীতে ওখানে আরও নবীদের আগমন হয়েছে, আপনারা জানেন, সেই নবীদের নেতৃত্বে এবং সেই নেক্সট জেনারেশনের নেতৃত্বে কিন্তু সেই ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস সেটা বিজয়ী করে, তারা তারা সেখানে যুদ্ধ করে, জিহাদ করে এবং তারা বিজিত হয়। যাই হোক, ওই জেনারেশন কিন্তু তারা ভেনিশ হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এবার আল্লাহ বলছেন যে দেখো হে মুসা, চল্লিশ বছর তারা তাদের হারাম করা হলো, এরপরে খেয়াল করেন ওরা কী করবে, ইয়াতিহুনা, ইয়া আছে সামনে, উনা আছে মানে তারা, দেখুন থার্ড পার্সন প্লুরাল, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা, ইয়াতিহুনা, তারা উদ্ভ্রান্ত হয়ে ফিরবে, দে উইল ওয়ান্ডার ফি, উপরে আল আর্থ, জমিনে আল্লাহ তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করে দিলেন। এটা দুনিয়ার যা সাময়িক একটা শাস্তি, না হয় তারা যেই গর্হিত ধৃষ্টতাপূর্ণ যে আচরণ করেছে নবীর সাথে তথা আল্লাহর সাথে, আল্লাহ তো কিছুই তাদের করলেন না, শুধুমাত্র চল্লিশটা বছর তাদের একটু শাস্তি দিবেন যে তারা ওখানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে। জি, এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে হে মুসা, তাদের এই যে সাময়িক শাস্তি দিলাম এই জন্য আপনি দুঃখ করবেন না, আফসোস করবেন না, ফা লা, ফা মানে অতএব, লা মানে না, তাসা, তাসা মানে ভাই দুঃখ করা, গ্রিপ, আফসোস করা, আপনি আফসোস করবেন না, আলা মানে উপরে, কওমি, এই জাতির, এই জাতির ব্যাপারে আপনি আফসোস করবেন না, কারণ এই জাতিটা হলো আল ফাসিকিন, এটা নাফরমান জাতি, দ্য ডিফিয়েন্ট জাতি। প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন, চিন্তা করেন, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন খুলে খুলে বর্ণনা করার এক মহাবিস্ময়ের বিষয় ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমরা বুঝতেছি, প্রিয় ভাই বোনেরা মনে করেন যে আমিও কিন্তু এই যে আপনাদের সাথে আলোচনার প্রেক্ষিতে ভালোভাবে বুঝতেছি, আমিও এত ইতিপূর্বে এত ভালোভাবে বুঝতে পারতাম না, এটা সম্পূর্ণ ব্যবস্থাপনা, সম্পূর্ণ ক্রেডিট আল্লাহর, আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে পছন্দ করছেন, বিধায় আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি, ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। তো চিন্তা করেন, যেখানে বলছে যে হে মুসা, আপনি এদের ব্যাপারে আফসোস করবেন না, আফসোস করবেন না,
এরা সাময়িক শাস্তি, এদের জন্য তো পরে রয়েই গেছে। জি চলুন প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের দ্বিতীয় পার্টে, আজকের আয়াতটা বেশ বেশি বড় না ছোট, এবং আমাদের গ্রামার পার্টও অল্প আছে, একটু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকেন, দেখুন, দেখতে থাকুন ইনশাল্লাহ, তারপর আমরা আসল জিনিস বুঝতে পারব। প্রিয় ভাই বোনেরা দেখুন, এই যে আমরা কমন যে কথাটা বারবার পাই, আবার বারবার চলে আসে, কলা কলা কথাটা আবার চলে আসে, কলা মানে সে বলেছে, ইয়া কৌলু সে বলে বা বলবে, আর এখানে আছে কলু মানে তারা বলেছে, উ যোগ হয়ে গেছে এখানে, থার্ড পার্সন প্লুরাল মানে তারা বলল, কলু মানে তারা বলল। জি এরপর দেখুন আমরা আরেকটা ভার পেলাম, তা হলো নাদখুলা। নাদখুলা কোথায় আসলো দেখেন, নাসরা গ্রুপ থেকে, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, অংসুর সাহায্য করো, লা তাংসুর সাহায্য করো না, যে করে তাকে বলে নাসির, আর নসর হলো সাহায্য। এই গ্রুপে এক ক্রিয়ার এক নম্বর ফর্ম, এক নম্বর দল। আমরা কী পেলাম দেখেন, দাখলা সে প্রবেশ করলো, দাখিল হলো, হ্যাঁ সে প্রবেশ করলো, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, আর উদখুল প্রবেশ করো, উদখুল প্রবেশ করো। এই যে দেখেন নাদখুলা কোথায় আসলো, যে ইয়াদখুলু যদি সে প্রবেশ করে হয় তাহলে আদখুলু আমি করি আর নাদখুলু আমরা প্রবেশ করি। এবার দেখুন এই যে এখানে আছে, আমরা জানি ইয়াদখুলু ইয়াদখুলু, কিন্তু এখানে আছে ইয়াদখুলা, এই ইয়াদখুলা এবং সামনে আছে হা, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো কেন এই উটা আ হয়ে গেল, এগুলো কারক বিভক্তি আছে, কিছু নিয়ম আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে শুনবো, এটা অতটা আমাদের ম্যান্ডেটরি না। জি এরপরে দেখুন দামা, দামা কথাটা কোথায় আসছে, এই যে মা দামু ফিহা আবাদা, অর্থাৎ অবস্থান করা, থাকা অর্থে ব্যবহার করা হয়। যেমন দেখেন কলা সে বলেছে, মাতা সে মারা গিয়েছে, ইয়ামুতু সে মারা যায় বা যাবে, ঠিক একই গ্রুপের ক্রিয়ার এক নম্বর ফর্ম, আট নম্বর দলে পাই দামা, সে থাকে বা থেকেছে, আর ইয়াদুমু সে থাকে বা থাকবে, এটা না, সে এটা হলো দামা সে থেকেছে বা থেকেছিল, আর ইয়াদুমু সে থাকে বা থাকবে, এইটা এখানে এসেছে, দামু মানে তারা থাকবে। জি এখানে আবার যেহেতু সামনে ইন্না আছে কন্ডিশনাল, এই জন্য অনেক সময় আপনারা দেখবেন যে অতীতকালের ভার্ব হলেও বর্তমানকালের অর্থ প্রকাশ পায়। জি এরপরে আসুন যে কমন একটা শব্দ, ফালা সে করেছে, ইয়া ফালু সে করে বা করবে, ক্রিয়ার এক নম্বর ফর্ম, দু নম্বর দলে। দেখুন প্রিয় ভাই বোনেরা যারা নতুন নতুন আছে, আমি আবার বলতেছি আমাদের গ্রামার ক্লাস আছে আপনার ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে, সেখানে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনার ধারাবাহিকভাবে প্রায় 18-20টা ক্লাস আছে, সেগুলো দেখেন, দেখলে আপনারা এই ক্লাসগুলো খুব সহজে ধরতে পারবেন, বুঝতে পেরেছেন, যে এগুলো ওখানে ডিটেইল আলোচনা করা আছে। জি খেয়াল করুন যে ফালা সে করেছে, এখানে জাহাবা সে গিয়েছে, ইয়া জাহাবু সে যায় বা যাবে, একই ফর্ম, একই ছন্দে ছন্দে জবরে জবরে পেশে পেশে মিল আছে, খেয়াল করছেন, তাহলে ইয়া জাহাবু মানে সে যায়, আর ইফআল মানে তুমি করো, ইজহাব তুমি যাও, এই যে এখানে ফাজহাব অতএব তুমি যাও, মানে সেই বনী ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে অর্ডার করতেছে, তুমি যাও, আংতা আংতা মানে তুমি, আবার তুমি যাও, ও রব্বুক এবং তোমার রব, তোমার রব এবং তুমি মিলে দুজনে যাও যুদ্ধ করতে, নাউজুবিল্লাহ, কি কথা গর্হিত কাজ। প্রিয় ভাই বোনেরা এরপরে দেখুন যে শব্দটা পেয়েছি ফেল, তা হলো গিয়ে কতিলা, ফা কতিলা কোথায় আসলো দেখুন, কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে, কতিল লড়াই করো, লা তু কতিল লড়াই করো না, আর যে লড়াই করে সে হলো মুকাতিল, আর লড়াই হলো কিতাল, কিতাল। জি একটু খেয়াল করেন এখানে আমরা পেয়েছি ফা কতিলা, এই ফা কতিলা এটা কীভাবে আসলো খেয়াল করুন, এটা হলো গিয়া ইম্পারেটিভ সেন্টেন্স, তারা বললো যে তুমি এবং তোমার রব গিয়ে লড়াই করো, অর্থাৎ দুজনে লড়াই করো, খেয়াল করেন, তো কতিল অর্থাৎ তুমি লড়াই করো, কতিল মানে তুমি লড়াই করো, আর প্লুরাল হবে উ যোগ করেন, কতিলু মানে তোমরা লড়াই করো, কতিলু মানে তোমরা লড়াই করো, খেয়াল করেন, আর তোমরা দুজন লড়াই করো, এই কতিলু না হয়ে, এই যে কতিলের সাথে যখনই এটা আলিফ যোগ হয়ে যাবে, কতিল আর কতিলা তোমরা দুজন লড়াই করো, এইটা হলো দ্বিবচন আরবির, আরবির দ্বিবচন কোরআনে
খুব বেশি আসে না, এই জন্য আমরা এগুলো তেমন দ্বিবচন হিসেবে আমরা এখানে সিঙ্গুলার প্লুরালে আমরা দেখাইনি। এখানে সিঙ্গুলার প্লুরাল মাঝখানে দ্বিবচনটা আনিনি, এখানেও দ্বিবচন আনিনি, যেগুলো যেহেতু কোরআনে খুব কম আসছে ভাই, 5% আসেনি কোরআনে। যাই হোক, এটা আমরা যেহেতু আসছে শেখার খাতিরে আমরা শিখলাম। দ্বিবচন হলে কী হয় ভাই, লামের শেষে একটা আলিফ হবে, মানে লাস্টে যে অক্ষরটা থাকবে এর সাথে একটা আলিফ হলে দ্বিবচন হয়ে গেল। এখন দেখুন তো নিচে একটা শব্দ জাহাদা, অর্থাৎ সে জিহাদ করেছে, ইউ জাহিদু সে জিহাদ করে বা করবে। এখন আপনাদের জন্য কুইজ, তারা দুজন জিহাদ করে কি হবে? প্রিয় ভাই বোন, এরপর দেখুন পরবর্তী যে একটা ফেল বা ভার পেয়েছি সেটা হলো গিয়ে আমলিকু। কোথেকে আসলো খেয়াল করেন, দরাবা গ্রুপ থেকে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 4 নম্বর দলে। দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, এই রিলেটেড পেলাম। মালাকা সে মালিক হয়েছে বা সে অধিকারে রেখেছে, ঠিক আছে, অথবা সে ক্ষমতা পেয়েছে। ইয়ামলিকু সে মালিক হয় বা হবে, অথবা সে অধিকারে রাখে বা রাখবে। ইয়ামলিকু সে, ইয়াহর কী ভাই, সে না, থার্ড পার্সন সিঙ্গুলার। আপনারা সবসময় দেখবেন যে আরবির ভার্ব অতীতকালে কীভাবে ভাই থার্ড পার্সন সিঙ্গুলার, বর্তমানকালে থার্ড পার্সন সিঙ্গুলার, আর বর্তমানকাল চিহ্ন হলো গিয়ে ইয়া থাকতে হবে, ভার্বের সামনে ইয়া হইলে বর্তমানকাল হয়ে যায়। দেখেন ইয়া সে হয়ে গেল, তা আমি হই আমলিকু, এই যে আমি আ চলে আসছে এখানে, খেয়াল করছে, তা আমলিকু আমি অধিকারে রাখি না, লা আমলিকু, জি, আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে। প্রিয় ভাই বোনরা চলুন আমরা সবশেষে যে স্লাইডটি নিয়ে আলোচনা করব, সে শব্দটা ফেলটা এসছে ফারাকা, এই যে ফারাকা মানে সে আলাদা করেছে, আমরা যেটা বাংলায় বলি ফারাক হয়ে যাও, ভাই তুমি একটু আমার কাছ থেকে ফারাক হও তো, ফারাক হয়ে যাও, একটু দূরে চলে যাও, আলাদা হও, এটা আরবির সাথে মিল আছে। দেখুন দেখুন আফ রুক, ফাফ রুক, অর্থাৎ আলাদা করো, আলাদা করো, সেপারেট করো। নাসরা গ্রুপের ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে। নাসরা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ফারাকা সে আলাদা করেছে, ইয়াফরুকু সে আলাদা করে বা করবে। এখানে দেখুন উংসুর সাহায্য করো, তাহলে আলাদা করো কী হবে ভাই, উফরুক, উফরুক অর্থাৎ তুমি আলাদা করো, এই যে সে এখানে উফরুক, এই উফরুক যখনই ফা যোগ হয়ে গেছে, ফায়ের সাথে যখনই চলে মিশে আসে তখন উটা চলে যায়, খেয়াল করছেন, তো উফরুক মানে অতএব তুমি আলাদা করো, অতএব তুমি আলাদা করো, জি, এখান থেকে এই শব্দটা চলে আসছে, ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার, আদেশ নিষেধ। প্রিয় ভাই বোনেরা দেখুন এভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে খেয়াল করেন, বাইনা মানে মাঝে বা বিটুইন, ওয়া বাইনা এবং মাঝে, আল কম, কম মানে জাতি বা পিপল, সে জাতির, আবার জের আছে র বা এর চলে আসে, আল ফাসিক, কুইন ফাসেক, আমরা কথাটা বাংলায় ব্যবহার করি, ফাসেক, ফাসেক মানে কি ভাই, ঘোরতর অপরাধী, ফাসেক কথার অর্থ আসলে ঘোরতর অপরাধী বা নাফরমান যাই বলেন না কেন। আল্লাহ বলছেন যে এই মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, হে রব, এই ফাসেকদের সাথে আমাদেরকে আলাদা করে দেন, আর এদের সাথে আমরা থাকতে চাই না, জি। প্রিয় ভাই বোনেরা আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে থেকেছেন, কোরআন ক্লাস শুনেছেন, মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে উত্তম যাজা দান করুন। প্রিয় ভাই বোনেরা আমরা সবাই সবার জন্য দোয়া করি, অনেক ভাই বোনেরা মাঝে মাঝে বলেন যে অসুস্থ, আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তাদের জন্য শেফায়ে কামেলা আজেলা আমরা তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করুন। আর আমাদের মধ্যে যে ভাইরা অসুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করুন, তাদের পরিবারের বর্গ অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করেন, আর আমরা যে বড় বড় সবচেয়ে মহা বিশ্বের বিশ্ব যে নিয়ামত আমরা পেয়েছি, আমরা যেন এই নিয়ামতকে আমৃত্যু আঁকড়ে থাকতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এজন্য সবাই আল্লাহর কাছে আপনারা প্রাণ ভরে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে তুমি আমৃত্যু এই কোরআনের সাথে লেগে দিও। আপনারা একটা জিনিস জানেন যে পৃথিবীর ইতিহাসে যতদিন কোরআনকে সে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, এর পরবর্তীতে যতদিন কোরআনকে আঁকড়ে ধরেছিলেন ততদিন এই পৃথিবী তাদের হাতে ছিল। আর আজকে কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি, আর কিন্তু পৃথিবীও আমাদের কাছে অনেক দূরে চলে গিয়েছে, বুঝতে পেরেছেন, পৃথিবী কিন্তু আর আমাদের কথা শুনতেছে না। আসুন আমরা কোরআনকে ধরে থাকি,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আমাদেরকে পথ দেখাবেন, হেদায়েত দিবেন এবং সর্বোপরি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। আর একটা কথা না বলি নাই, প্রিয় ভাই বোনেরা, অনেক অনেক ভাই বোনেরা এখন ইদানিং অনেক ভাই বোনেরা চলে আসছেন, আপনারা আপনাদের কমেন্টস বক্সে আপনাদের মনের অভিব্যক্তি জানাচ্ছেন। আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভাইরাই বলছেন যে আপনারা এখন কিছুটা হলেও কোরআন বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ এই কথাটা শুনে আমার খুব ভালো লাগতেছে যে আমার পরিশ্রম, আমার চেষ্টা হয়তো কিছুটা সার্থক হচ্ছে, যে আমার কথাবার্তায় বা আমার আলোচনায় আপনারা কিছুটা হলেও কোরআনকে বুঝে পড়তে পারতেছেন। প্রিয় ভাই বোনেরা, আমি আবার বলি, একটু লেগে থাকুন, আমরা তো মাত্র 6টা পারা চলতেছে, একটু চলি না সামনে, 10টা বা 15টা পারা পর্যন্ত যান, দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন এক বিস্ময়কর কোরআন আপনার হাতে কীভাবে ধরা দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কষ্টের সাথে একটু লেগে থাকেন, এটাই আমি বারবার বলি, লেগে থাকেন, কেন শয়তানের একমাত্র কাজ হলো আপনাকে এখান থেকে সরানো, আর কিছু না। আপনি সারা রাত নফল নামাজ পড়েন, সারা রাত তাহাজ্জুদ গুজার করেন, শয়তানের কিন্তু কিচ্ছু আসে যাবে না, কিচ্ছু আসে যাবে না। আপনাকে আরও ইন্সপায়ার করবে, ঠিক আছে তুমি তাহাজুদ করো, সমস্যা নেই, কিন্তু আপনি একটা আয়াত বুঝে বুঝে পড়বেন তখনই কিন্তু শয়তানের গা ঝলা দিবে, তার গায়ের ভিতরে আগুন জ্বলবে যে কেন আপনি বুঝলেন, বুঝতে পেরেছেন? জিনিসটা কিন্তু এইরকম। অতএব লেগে থাকবেন ভাই, খবরদার। আমি বারবার শয়তানকে ইন্ডিকেট করে দেখাচ্ছি যে সে কিন্তু আপনাকে আমাকে এক থেকে বিচ্যুত করবে, তাই সে যাতে বিচ্যুত করতে না পারে মনে রাখবেন আল্লাহ আমাদের সাথে আছেন, যার জন্য আমরা এতগুলো বা এত সব কথা বা এত দূরে আমরা চলে আসতে পেরেছি, যেহেতু আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আল্লাহুল আজিজ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।